আসসালামু আলাইকুম। মেরিনোভা টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সবার সঙ্গে রয়েছি আমি পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না, থাকবো পুরো অনুষ্ঠান জুড়ে। আজকে আমাদের আলোচনার বিষয়, করোনাকালীন সময়ে গর্ভবতী মায়েদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। এবং এই বিষয়ে আলোচনার জন্য সুধী দর্শক আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষ অতিথি, ডাক্তার রুনা আক্তার দোলা, গাইনি, প্রসূতি এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ, প্রাক্তন সহকারী অধ্যাপক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল। দর্শক, সাধারণত আপনারা জানেন যে গর্ভবতী মহিলারা এই সময় বেশ ঝুঁকিতে রয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তাদের অনেক বেশি এবং অনেকেই বিভিন্ন জটিলতায় ভুগে থাকেন এবং দেখা যায় যে এই করোনা ভাইরাসের কারণে অনেকেই নিয়মিত চেক আপ করাতে পারছেন না এবং কোথায় চেক আপ করাবেন বা কিভাবে ডেলিভারি করানো উচিত, কার কাছে যাওয়া উচিত, এইসব বিষয় নিয়ে আপনাদের মনে রয়েছে নানা প্রশ্ন। আপনারা চাইলেই কিন্তু আমাদের আজকের অতিথির কাছে আপনাদের মনের এইসব প্রশ্ন নিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের অতিথি আপনার সকল প্রশ্নের উত্তর দেবেন। চলুন তাহলে দর্শক সরাসরি চলে যাই আমাদের আজকের মূল অনুষ্ঠানে এবং আমরা এখন চলে যাব আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম তামান্না, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি ম্যাম। ম্যাম অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর এটার মাধ্যমে যদি কেউ উপকৃত হয় তাহলে আমার খুব ভালো লাগবে যে এই একটা আমার মাধ্যমে কেউ উপকৃত হচ্ছে, খুব ভালো লাগবে। ম্যাম আজকে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো গর্ভবতী মায়েদের অনেক জটিলতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু শুরুতে আমরা আজকে যেটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে কোভিড-19টা আসলে কি, এটা ব্যাপারে আমরা অনেকেই জানি কিন্তু তারপরও সংক্ষেপে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে করোনাকালীন সময়ে গর্ভবতী মায়েদের কি কি জটিলতা হতে পারে কিংবা কোভিড-19টার কারণে গর্ভবতী মায়েদের কি কি ঝুঁকি থাকতে পারে, এই ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, কোভিড-19 হচ্ছে একটা নতুন একটা ভাইরাসের মাধ্যমে একটা সৃষ্ট রোগ, যেটা একটা সংক্রামক রোগ। যে ভাইরাসের নাম হচ্ছে কফ-2, সার্স-কফ-2 নামে একটা ভাইরাস। সেই ভাইরাসের মাধ্যমে যে রোগটা হচ্ছে সেটাকে আমরা কোভিড-19 বলছি। এখন এটা অনেক ধরনের সিমটম নিয়ে আসতে পারে, কারো বেশিরভাগ ক্ষেত্রে সেটা শ্বাসকষ্ট রূপে আসছে, বেশিরভাগে কখনো কখনো 85% মাইল্ড সিমটম হিসেবে আসছে, যেমন সামান্য জ্বর, মাথা ব্যথা, স্বাদ না পাওয়া, গন্ধ না পাওয়া, এবং হচ্ছে সামান্য ঠান্ডা কাশি এরকম নিয়ে আসছে। কিছু ক্ষেত্রে সিভিয়ার সিমটম নিয়ে আসছে, 5% ক্ষেত্রে খুবই সিভিয়ার সিমটম নিয়ে আসছে। তো আমরা জানি এটা বর্তমান বিশ্বে মহামারী রূপে দেখা দিয়েছে, এই এটাকে আমরা বলছি যে সার্স-কফ-2 দিয়ে যে ইনফেকশনটা, সেটা যে যেটা রোগটা হচ্ছে তাকে আমরা বলছি কোভিড-19। আসলে এটা একটা নতুন রোগ, এখন বিভিন্ন দেশে বিভিন্ন রকম গবেষণা হচ্ছে যে এটা গর্ভবতী মায়েদের কেমন ঝুঁকিতে ফেলছে। এখন পর্যন্ত যে ডাটাটা পাওয়া গেছে, আসলে মার্চ থেকে মেনলি আমরা স্টাডি শুরু হয়েছে, তো এ পর্যন্ত যেসব ডাটা পাওয়া গেছে তার মধ্যে যদি আমরা প্রেগনেন্সিটাকে তিনটা পর্বে ভাগ করি, যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব, 3 মাস পর যদি আমরা ভাগ করি, তাহলে দেখা যায় যে গর্ভবতী মায়েদের সাধারণত দেখা যাচ্ছে যে ভাইরাল ইনফেকশন খুব বেশি হয় না, এবং যে এমন যে এটাতে এইসব এই ইনফেকশনে যে মায়েদের সমস্যা হচ্ছে তাও না, স্পেশালি লাস্ট ট্রাইমাস্টার মানে শেষ 3 মাসে মেয়েরা বেশ মায়েদের বেশি সমস্যা হচ্ছে। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এটার জন্য কোনো অ্যাবর্শন হওয়া বা স্পেশাল ভাবে মায়েদের বড় ধরনের কোনো ক্ষতি হওয়া প্রথম 6 মাসে তেমন একটা হচ্ছে না, তবে শেষের দিকে যদি কেউ এরকম কোভিড আক্রান্ত হয় সেক্ষেত্রে কিছু কমপ্লিকেশন দেখা যাচ্ছে, যেমন অনেকের খুব তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, তার আইসিইউতে ঢুকতে হচ্ছে, কোনো কোনো মায়েদের প্রি টার্ম লেবার হয়ে যাচ্ছে, মানে আর্লি ডেলিভারি হয়ে যাচ্ছে, সময়ের আগে ডেলিভারি হয়ে যাচ্ছে, কিছু কিছু মায়েদের পানি ভেঙে যাচ্ছে, যেটাকে আমরা প্রি টার্ম রাপচার অফ মেমব্রেন বলছি সেটা হচ্ছে, এবং কিছু কিছু মায়েদের হচ্ছে যে শ্বাসকষ্টের জন্য, মানে এটাকে আমরা বলি যে ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, সেটা ডেভেলপ করছে এবং কাউকে আইসিইউতে যেতে হচ্ছে। এবং কখনো কখনো কষ্ট কমানোর জন্য, মায়ের এবং বাচ্চার ক্ষতি কমানোর জন্য আমাদের সিজারিয়ান সেকশন বেশি লাগছে, দেখা যাচ্ছে যে বিদেশে 50% ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করতে হয়েছে এসব মায়েদের আর কি। তো এইসব সমস্যাগুলো সাধারণত কোভিড এর জন্য আমাদের হচ্ছে আর কি। তবে এখন পর্যন্ত বাচ্চার জন্মগত ত্রুটি করে বা বাচ্চার অ্যাবর্শন করে, বাচ্চার অ্যাবনর্মালিটি করে, এরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর করে এক্সপ্লেইন করলেন। যেটা হলো আমি এখন জানতে চাচ্ছিলাম যে এই জটিলতা যেগুলো হচ্ছে এগুলো কি এড়ানোর কোনো উপায় আছে কিংবা এমন কোনো কি ওয়ে আছে যা করলে মায়েদের ঝুঁকি কিছুটা কমবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার?
আসলে আমাদের এখানে করোনা ভাইরাসের জন্য আসলে এটা প্রতিকারই সবচেয়ে প্রতিরোধী হচ্ছে সবচেয়ে ভালো উত্তম পন্থা। আমরা বলি প্রতিকারের চেয়ে প্রতিরোধটা ভালো, কারণ আমরা সবাই জানি যে এখন পর্যন্ত তেমন কোন ওষুধ আসলে আসেনি যে একদম কিওর করতে পারে, তেমন কোন ওষুধ আসেনি, ভ্যাকসিনও ট্রায়ালে আছে। তো আমরা যেটা করতে পারি যে আমরা যদি প্রতিরোধটাকে শক্ত করতে পারি তাহলেই কিন্তু এটা এড়ানো সম্ভব। যেমন হচ্ছে যে আমরা আগে যেটা করতাম যে আমরা 8 বার মিনিমাম 8 বার ডাক্তারের কাছে যেতাম আগে, এখন আমি এটা কমিয়ে আমরা সারা পৃথিবীতে এটা 4 বারে নিয়ে এসেছি। টেলিমেডিসিন সেবা আমরা চালু করেছি, যদি লো রিস্ক পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে আমরা বলি 4 বার যাওয়ার জন্য অ্যান্টিনেটাল চেক আপে। যেমন হচ্ছে প্রথম 3 মাসে একবার, 26 সপ্তাহে 20 সপ্তাহে একবার, 28 সপ্তাহে একবার এবং 36 সপ্তাহে একবার, এরকম 4 বার যেতে বলি, বাকি সময়টা টেলিমেডিসিনে যেতে দিতে বলি। তাকে বাসায় তার ডায়াবেটিস এবং প্রেশারটা আমরা নিজেরা চেক করতে বলি এবং লাগলে তখন ডাক্তারের কাছে আসতে বলি। এবং যখন সে ডাক্তারের কাছে আসবে সেক্ষেত্রে আমরা কিছু প্রিকশন নিতে বলি। যেমন হচ্ছে যে আসার সময় সে যেন একটা ক্যাপ, মানে চুল ভালো করে বেঁধে আসে, যেন একটা ক্যাপ বা একটা মাথায় কাপড় দিয়ে বা হিজাব পরে আসে, তাহলে মাথাটা চুলটা সেট থাকবে, বারবার মুখে হাত দিবে না, কোনোভাবে তার হাত মুখে পড়বে না। যেমন হচ্ছে যখন সে ডাক্তারের কাছে আসবে সেটা মাথাটা ঢেকে আসবে যাতে চুল তার না বের হয়ে থাকে, একটা ভালো ডিসপোজেবল মাস্ক পরে আসবে এবং চোখে চশমা পরে আসবে প্রিফারেবলি, কারণ আমাদের আসলে মুখ চোখ এসব জায়গা দিয়ে কিন্তু আমাদের রোগটা ঢুকছে। তো ডাক্তারের কাছে এসে সে চেষ্টা করবে আইসোলেটের একটা রুমে বসতে এবং সবার সাথে যেন না মিশতে, এবং সামাজিক দূরত্ব যেটা 3 ফিট দূরত্ব মেনটেন করার জন্য, এবং সে বাসা থেকে যখন ডাক্তার দেখিয়ে যাবে তখন যেন সে তার এই মাস্ক গ্লাভস এগুলো সব খুলে ফেলে এবং সঙ্গে সঙ্গে সে শাওয়ার নিয়ে ফেলে সাবান দিয়ে একটা ভালো, সেটা তাকে আমরা মেনটেন করতে বলি। এবং সবচেয়ে প্রিফারেবল আমরা বলি যে একটা ডাস্টবিন বাইরে রাখতে, সে জুতোটা যে জুতোটা পরে বাইরে যাবে, বাইরে এসে জুতোটা তার ঘরের ভিতরে ঢুকবে না, তার মাস্কটাকে সে পেছনে হাত দিয়ে মাস্কের সামনে স্পর্শ করবে না, ডিসপোজেবল মাস্কটা সে খুলে ফেলে দিবে, তার ক্যাপটা সে খুলে ফেলবে বাইরে, এবং সে কোনো জায়গায় স্পর্শ না করে সরাসরি টয়লেট বাথরুমে গিয়ে ঢুকবে এবং তার জামা কাপড় যেগুলো আছে সেগুলো সাবান পানি দিয়ে ভিজিয়ে সে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে গোসল করে আসবে। এটা হচ্ছে যদি সে বাইরে যায়। তাহলে এছাড়াও কিছু ঘরের কিছু প্রিকশন আছে, যেমন খাবার দাবার আসলে সেটা আমরা করি কি, যদি আমরা ফুডের কিছু সোপ আছে যেগুলো ফুড সোপের মধ্যে চুপিয়ে রাখা যায়, ফুডের জন্য আলাদাভাবে সোপ আছে, সেগুলোতে আমরা ফুডস গুলো নিয়ে আসার পরে কি করতে বাইরে কোনো সেগুলো চুপিয়ে রাখতে পারি, আধা ঘন্টা পর সেটা তুলে ফেললাম। আমাদের বাইরে থেকে যদি কোনো কিছু আসে সেটা আমরা স্প্রে নিতে পারি, আমরা যেমন আপনার হচ্ছে অ্যান্টিসেপ্টিক স্প্রে, এএনটি যেটাকে স্প্রে বলছি আমরা, অ্যালকোহল স্প্রে দিয়ে আমরা সেটাকে ডিসইনফেক্টেড করতে পারি, বাইরের লোক যাতে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে কোনোভাবে যেন বাইরের কেউ না ঢুকে সেভাবে আমার রেজিস্ট্রেশন করতে হবে। আমার যদি ফোনে প্রিফারেবলি আমরা কারো বাসায় যাব না এবং কাউকে বাসায় আসতে দিব না এই সময়টাতে, স্পেশালি গর্ভবতী মায়েদের। এবং বাসার কেউ যদি কখনো ইনফেক্ট হয় বা মনে করা হয় যে কোভিড এর কিছু লক্ষণ দেখা যাচ্ছে, যেমন দেখা যাচ্ছে কারো জ্বর, ঠান্ডা কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, শরীরে প্রচন্ড ব্যথা, খুবই দুর্বল লাগা, শ্বাসকষ্ট, এরকম যদি বাসার কারো হয় সঙ্গে সঙ্গে গর্ভবতী মায়েটাকে আইসোলেট করতে হবে যেন কোনোভাবেই তার এটার মধ্যে না পড়ে, আলাদা বাথরুম, আলাদা খাবার দাবার সবকিছু আমরা আলাদা করে দিব। সুতরাং যদি আমরা আমাদের বাসায় প্রিকশন নিতে পারি, আমার খাবার দাবার খুব ভালোভাবে সিদ্ধ করে এবং হচ্ছে সঠিক উপায় খাই, আমরা বাইরে গিয়ে যদি আমরা সঠিকভাবে প্রিকশন নিয়ে ভেতরে আসতে পারি এবং সবসময় আমরা সাবান দিয়ে হাত ধোয়া এবং স্পিট ইউজ করে যদি আমরা হ্যান্ড হাইজিনটা মেনটেন করতে পারি, আমার মনে হয় যে এখানে প্রতিরোধ করা সম্ভব। আর যদি হয়ে যায় একান্ত, তাহলে আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং যদি কোনো সিমটম দেখা দেয় আমি বলবো গর্ভবতী মায়েদের অবশ্যই করোনা টেস্ট করার জন্য, স্পেশালি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে মেয়েদের জন্য, গর্ভবতী মায়েদের জন্য আলাদা লাইন পড়ানো হয় এবং আলাদাভাবে তাদেরটাকে দাঁড়িয়ে মানে নিয়ে নেওয়া হয় যাতে অনেক বড় লাইন তাকে করতে না হয়। সেখানে গিয়ে সে অবশ্যই তার স্যাম্পলটা দিবে এবং এটা তার পজিটিভ কিনা তাকে খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তার কমপ্লিকেশন দেখা দেয় তাহলে কিন্তু সে এখন কি ন কোভিড হাসপাতালে যাবে না নন কোভিড হাসপাতালে যাবে একটা সমস্যা তৈরি হবে এবং সে সবাইকে ছড়িয়ে বেড়াবে। সেজন্য অবশ্যই একজন মায়ের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে তার অবশ্যই টেস্ট করতে হবে যে সে কোভিড পজিটিভ কি, এবং কোভিড যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই তাকে কিছু কিছু মেজার নিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এবং সে যদি লো রিস্ক হয় এবং তার যদি তেমন কোনো সমস্যা না হয়, তার শ্বাস প্রশ্বাস মিনিট 20 বারের কম থাকে, তার কোনো শ্বাসকষ্ট না হয়, শরীর কোনো খারাপ না হয় বা সে খুব দুর্বল, মানে এরকম যদি কোনো তার কোনো বড় ধরনের সমস্যা না হয়, সে সিমটমলেস থাকে, তাহলে আমরা বলি তাকে রিস্ক অ্যাসেসমেন্ট করে সে বাসায় থাকবে, বাসায় ভিটামিন সি এবং ডি খাবে, নির্দিষ্ট করে ডাক্তারকে প্রেসক্রিপশন করা অনুযায়ী খাবে এবং সে আইসোলেটেড থাকবে। আর যদি দেখা যায় সে একটা হাই রিস্ক প্রেগনেন্সি, তার কিছু লক্ষণ দেখা যাচ্ছে শ্বাস মানে যেগুলো কোভিড এর জন্য ক্ষতিকর, যেমন শ্বাসকষ্ট দেখা যাচ্ছে, রেসপিরেটরি রেট বেশি হচ্ছে, তার স্যাচুরেশন 95 নিচে চলে আসছে,
তাহলে অবশ্যই তাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। কারণ আমরা জানি যে আসলে প্রেগনেন্সি হচ্ছে একটা স্পেশাল একটা শারীরিক একটা অবস্থা, যেখানে আসলে আমাদের রক্ত দ্রুত জমাট বাঁধে, এটাকে আমরা বলছি হাইপার কোয়াগুলেবল স্টেজ। তো যদি এই স্টেটে থাকে তাহলে কিন্তু তাহলে যেটা হয়, কোভিড হলে তার রক্তগুলো আরো জমাট বাঁধতে পারে, এবং সেই জমাট বাঁধা রক্ত আমাদের রক্ত ধমনী থেকে গিয়ে আমাদের হার্টে প্রবেশ করতে পারে, আমাদের শ্বাসনালীতে প্রবেশ করতে পারে, যাকে আমরা বলছি অ্যাম্বুলিজম। এর ফলে শ্বাসকষ্ট, হার্ট ফেলিওর এসব কারণে কিন্তু রোগী মারা যেতে পারে। সেজন্য যাতে এই সমস্যাটা না হয়, সেজন্য আমরা রোগীদেরকে রক্ত তরলীকরণের জন্য কিছু ওষুধ দিই, যেটাকে বলছি আমরা হেপারিন। সেটা সাধারণত অনেক সময় ইউজ করতে লাগতে পারে। সেজন্য যদি সে পজিটিভ হয়, সে অবশ্যই তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে চলতে হবে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আপনার কাছে এখন যেটা জানতে চাচ্ছিলাম, যে আমি একটু আগে আপনার কাছ থেকে জানলাম যে 4 বার আপনারা এখন চেক আপে যেতে বলছেন, কিন্তু অনেকেই আছে যে মফস্বলে আছে, কিংবা এমন কোন জায়গায় আছে যেখান থেকে তার আশেপাশে যে হসপিটাল অ্যাভেলেবেল, মানে খুব কাছাকাছি আছে বা যেখানে যাওয়া তার জন্য খুব সহজ, সেখানে কিন্তু সে দেখা যাচ্ছে যে ডক্টরটা পাচ্ছে না, কিংবা টেলিমেডিসিন নেওয়াও কিন্তু সব ধরনের, বাংলাদেশে এখনো টেলিমেডিসিন কিন্তু সব জায়গাতে, বা সবাই যে গ্রামের মহিলারা এত ফোন ইউজ করে সেটাও না। তো সেক্ষেত্রে তারা কিভাবে চেক আপে যাবেন, এইটা যদি একটু বলতেন। এখন হচ্ছে যে প্রথম 3 মাসে সাধারণত আমরা যেতে বলি যে বাচ্চাটা ভায়াবেল আছে কিনা, যে বড় ধরনের সমস্যা আছে কি, আর তারপরে সাধারণত দেখা যায় পঞ্চম সপ্তাহে আমরা বলি, 5 মাসে বা 20 সপ্তাহে আমরা বলি, 20 সপ্তাহে আমরা বলি এসে যে বাচ্চার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা বা অ্যানোমালি আছে কিনা এটা আমরা বলি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা 28 সপ্তাহে যাই। 28 সপ্তাহে আমরা দেখি যে কিছু তার পরীক্ষাগুলো, যেমন ডায়াবেটিস আছে কিনা বা অন্য কোনো ধরনের সমস্যা আছে, রক্ত শূন্যতা আছে কিনা, সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে। এখন যদি এমন হয় যে তার কোনো সমস্যা নেই, তার কোনো রিস্ক ফ্যাক্টর নেই, তাহলে অ্যাটলিস্ট তাকে 28 সপ্তাহে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, তার ডায়াবেটিস আছে কিনা এবং কোনো সমস্যা আছে কিনা। সে এমন ভাবে যাবে যেন যে সে টেস্ট গুলো করে একবারে আসতে পারে। আমরা বলি যে আমরা একবার ডাক্তারের কাছে যাই, একদম শেষ সময়ে যাই, ডাক্তার আমাকে টেস্ট লিখে দিচ্ছে, সেগুলো করার জন্য আমি পরে আবার যাচ্ছি, সেরকম যেন না হয়। আমরা যেন, আমাদের দেশে যেমন হাসপাতাল খুলে খুব সকালে 8টার সময়, তাহলে আমি এত সকালে যা রোগীর এত সকালে যাওয়া উচিত, যখন গিয়ে সে ডাক্তার দেখিয়ে টেস্ট গুলো করে রিপোর্ট দেখিয়ে আসতে পারে, সেরকম আর কি। সুতরাং আমরা এটা আমরা বলি ওয়ান স্টেপ ট্রিটমেন্ট, মানে ওয়ান স্টেপ ট্রিটমেন্ট নিবো আমরা, সেভাবে যেন সে যায়। তো আমরা বলি যে অবশ্যই তার চেষ্টা করতে হবে 4 বার নেওয়ার জন্য, একান্ত যদি সে না পারে অবশ্যই যেন 28 সপ্তাহে একবার যায়, এবং শেষের দিকটাতে কোনো সমস্যা হচ্ছে কিনা বাচ্চার, সেগুলো দেখার জন্য সে ডাক্তারের কাছে অবশ্যই যায়। ম্যাম, আপনি বললেন যে কিছু পরীক্ষার কথা, কি কি পরীক্ষা আসলে এই সময়টাতে ইমার্জেন্সি বা যেটা করানো খুবই জরুরি, না করলেই নয়, এই ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, আমরা হচ্ছে সাধারণত গর্ভবতী মায়েদের কিছু পরীক্ষা দিই, যেমন সিবিসি, যা তার রক্তের কি পরিমাণ আছে এবং রক্তের আর কোনো সমস্যা আছে কিনা, সেটা একবারে একটা ব্লাড পিকচার দেখি আমরা, কমপ্লিট ব্লাড পিকচার আমরা দেখি, ফাস্টিং ব্লাড সুগার, ব্লাড সুগার 2 আওয়ার্স আফটার 75 এবং গ্লুকোজ, গ্লুকোজ খাইয়ে 2 ঘন্টা পরে দেখি আমরা ডায়াবেটিস আছে কিনা মায়ের, কারণ এটা আমাদের দেশের ডায়াবেটিসটা খুবই বেশি, গর্ভকালীন ডায়াবেটিস যেটাকে আমরা জিডিএম বলছি, সেটা অনেক বেশি, সেটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই ভিডিআরএল, হেপাটাইটিস বি ইনফেকশন আছে কিনা, এইচবিজি দিই আমরা, একটা আল্ট্রাসোনোগ্রাম দিই এবং প্রোস্টাবের ইউরিন আড়িটা দিই। ইদানিং আমরা থাইরয়েড টেস্ট টিএসএইচ এটা দিচ্ছি, কারণ সেটা হচ্ছে বাচ্চা টিএসএইচ যদি বেশি থাকে বা কম থাকে, সেটা বাচ্চাকে ইফেক্ট করতে পারে, বাচ্চার বুদ্ধিমত্তাকে ইফেক্ট করতে পারে, বাচ্চার শারীরিক গ্রোথটা কি ইফেক্ট করতে পারে এবং মায়েরও কিছু সমস্যা তৈরি করে, সেজন্য ইদানিং আমরা টিএসএইচ থেকেও বলছি করার জন্য। তো এই পরীক্ষাগুলো আমরা সাধারণত রোগীদেরকে দিই। তবে যদি রোগী গলা ব্যথা জ্বর এসব নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা অন্যান্য কিছু টেস্ট দিই, যেমন তার যদি শ্বাসকষ্ট থাকে বা তার মনে হচ্ছে তার নিউমোনিয়ার মতো কিছু লক্ষণ আছে, তখন আমরা তাকে অ্যাবডোমিন একটা লোহার শিল্ড পাওয়া যায়, সে শিল্ড পরে তাকে এক্স রে করতে বলি যে তার লাংসে কোনো রকম নিউমোনিয়ার কোনো লক্ষণ আছে কিনা। নিউমোনিয়া যদি থাকে তাহলে রোগীকে অবশ্যই ভর্তি হতে হবে, তাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং হাসপাতালে ভর্তি হতে হবে অবশ্যই। ধন্যবাদ ম্যাম। ম্যাম, একজন কোয়েশ্চেন করেছেন যে ওনার ওয়াইফের বয়স, মানে ওনার ওয়াইফ 4 মাসের প্রেগনেন্ট, তার COVID-19 নেগেটিভ, কিন্তু তার হলো যে রাতে ঘুম হয় না ঠিক মতো, এই জন্য কি সে কোনো মেডিসিন নিতে পারবে এই সময়টাতে? আসলে ঘুমের জন্য আমরা যেটা বলি, যেটা যে ঘুমের মেডিসিন নেওয়ার আগে আমরা কিছু কাজ করতে বলি, যেমন হচ্ছে সে যার আমরা সাথে 10 ঘন্টা ঘুমাতে বলি, রাতে 8 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা। তো যদি দেখা যাচ্ছে যে সে দুপুর বেলা যদি এমন হয় রাত তার ঘুম আসছে না, দুপুর বেলা সে ঘুমটা অ্যাভয়েড করতে পারে, এবং আমরা স্বাভাবিক কাজকর্ম করতে বলি, হাঁটতে বলি পেশেন্টদেরকে, লাইট এক্সারসাইজ করতে বলি। যদি এরকম করেও যদি তার ঘুম না আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কিছু কখনো কখনো ডায়াজপাম টাইপের ওষুধ প্রেসক্রাইব করি,
খাওয়ার জন্য, কিন্তু সেটা সবার পরে যদি আমরা দেখি যে স্বাভাবিক কাজকর্ম করে যদি তার যদি সে ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে ঘুমের ওষুধ না খাওয়াটাই ভালো। ধন্যবাদ ম্যাম, খুব শীঘ্রই আমরা আপনার কাছে ফিরে আসব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদেরকে আমরা জানাচ্ছি যে আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় হলো করোনাকালীন সময়ে গর্ভবতী মায়েদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার রুনা আক্তার দোলা, গাইনি প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ, প্রাক্তন সহকারী অধ্যাপক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল। এবং আপনাদের সঙ্গে অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি, পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না। আপনাদের আমাদের আলোচনার বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা আপনাদের আমাদের যে অতিথি রয়েছেন তিনি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ম্যাম, আপনার কাছে আবারও ফিরে আসছি। আপনার কাছে যে বিষয়টা নিয়ে আমি জানতে চাচ্ছিলাম যে অনেক মায়েরাই আছে যে জিডিএম নিয়ে আমরা কথা বলছিলাম, তো যাদের জিডিএম থাকে কিংবা অনেকে দেখা যায় যে 6 মাসের পরে একটু শ্বাসকষ্ট হয় বা বিশেষ করে ঘুমাতে গেলে একটু শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা থাকে, এক্ষেত্রে এই মায়েদের মানে কি করণীয়? কারণ তো যেহেতু দেখা যায় করোনাকালীন এই সময়ে যাদের শ্বাসকষ্ট থাকে বা একটু যদি সমস্যা হয় তাদেরকে কিন্তু কোনো হসপিটালে অ্যাডমিট করা হয় না বা নিচ্ছে না এখন করোনা নেগেটিভ টেস্ট ছাড়া। তো যদি কারো দেখা যায় যে শ্বাসকষ্ট হচ্ছে বা ডায়াবেটিস এর যাদের থাকে তাদের তো ঝুঁকি অবশ্যই বেশি থাকে, এক্ষেত্রে কি করণীয় যাদের এরকম একটু একটু শ্বাসকষ্টের সমস্যা থাকে তাদের জন্য? শ্বাসকষ্ট যদি পেশেন্টের হয়ে থাকে তাহলে আমাদের আগে শুনতে হবে যে তার শ্বাসকষ্টটা কেন, সেটা ইভালুয়েট করাটা জরুরি। যেমন দেখা যাচ্ছে অনেক পেশেন্টের হচ্ছে যে আগে থেকে অ্যাজমা থাকে, দেখা যাচ্ছে তার হচ্ছে যে আমরা জিজ্ঞেস করি যে আগে তার শ্বাসকষ্ট হতো কিনা, সাধারণত হয় কি সিজনে তার অ্যাজমা দেখা অ্যাজমা হতো বা শ্বাসকষ্ট, যেমন দেখা যাচ্ছে কারো শীতের মধ্যে কারো অ্যাজমা হচ্ছিল, শীতকালে তার প্রতিবার শ্বাসকষ্ট হয়, কারো দেখা যাচ্ছে যে ফুলের রেণুতে শ্বাসকষ্ট হয়, কারো ঘর ঝাড়ু দিলে বা ঝাড়লে দেখা যাচ্ছে সে দূরাতে শ্বাসকষ্ট হচ্ছে। তো শ্বাসকষ্ট কেন হচ্ছে সেটা ইভালুয়েট করাটা জরুরি। যদি আমরা মনে করি যে অ্যালার্জিক শ্বাসকষ্ট বা তার অ্যাজমার জন্য আছে, তাহলে আমরা বলবো সেই মেডিকেশন গুলো সে যদি আগে নিয়ে থাকে সেগুলো আমরা চালাতে অথবা কোন মেডিসিন বিশেষজ্ঞকে দেখাতে। অনেক সময় দেখা যাচ্ছে মেকানিক্যাল একটা রেসপিরেটরি ডিস্টার্বেন্স হয়, যেমন অনেকের দেখা যাচ্ছে পানি থাকে বেশি পেটের মধ্যে বা বাচ্চা বড় থাকে, সেক্ষেত্রে আমাদের রেসপিরেটরি উপরে থাকে হচ্ছে আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, যেটা দিয়ে আমরা শ্বাস প্রশ্বাসে আমাদের সবচেয়ে বড় হেল্প করে। তো সেখানে চাপ থাকার কারণে দেখা যায় এসব রোগীদের যে পেট বড় থাকার জন্য শ্বাসকষ্ট হয়। যখন শ্বাসকষ্ট হবে আমাদের তখন দেখতে হবে যে সেই মায়ের কি পেটে পানি বেশি আছে কিনা বা বাচ্চাটা কি বড় কিনা বা সেই তার সময়ের তুলনায় তার জরায়ুটা বড় কিনা, যে কারণে তার মধ্যচ্ছদা চাপ ফেলার জন্য সে হচ্ছে শ্বাস নিতে পারছে না, সেটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে অনেকের মানে হার্ট বার্ন হয়, খাওয়া দাওয়া করে দেখা যায় অনেকে শুয়ে পড়েন, শুয়ে পড়ার পর দেখা যাচ্ছে তার হচ্ছে মনে হচ্ছে খাবার উঠে উপরে উঠে আসছে, পেট ফুলে গেছে এবং তার হচ্ছে খারাপ লাগছে। সেরকম যদি হয় কোনো পেশেন্টের যে খাওয়ার পরে খারাপ লাগছে, সেক্ষেত্রে আমরা অ্যান্টাসিড টাইপের ওষুধ দিলেই এবং কিছু বলি কিছু নিয়ম মেনে চলে, যেমন খাওয়ার পর শুবে না বা পেট ভর্তি করে খাবে না, খাবারটা হচ্ছে ভাগে ভাগে বারবার খাবে, যদি আমরা এইভাবে মেনে চলি তাহলে এই কষ্টটা অনেকখানি কিন্তু কমে যায়। এরপরেও যদি শ্বাসকষ্ট হয় দেখা যাচ্ছে জ্বর সাথে শ্বাসকষ্ট, তাহলে অবশ্যই কোভিড টেস্টটা করা উচিত, কারণ অনেকে মনে করছে যে না আমার হয়তো বা কোভিড হবে না, অনেকে মনে করছে যে না তেমন তো সমস্যা লাগছে না আমার কোভিড হতে পারে না, কিন্তু সমস্যা যেটা মানে যেটা পাওয়ার কথা সেটা হচ্ছে যে অনেকেই থাকবে অ্যাসিমটোমেটিক, তার কোনো সমস্যা হবে না কিন্তু তার কোভিড হতে পারে, সেজন্য কিন্তু খারাপ কিন্তু সে ঠিকই হয়ে যেতে পারে। সেজন্য যদি তার অন্যান্য সব সিমটম গুলো থাকে, যেমন হচ্ছে তার নাকে গন্ধ না পাওয়া, খাবারের স্বাদ না বোঝা, গায়ে ব্যথা, তীব্র দুর্বলতা লাগা, গলা ব্যথা, এই যে এই সামান্য সিমটম গুলো যদি তার থাকে তার জ্বরের সাথে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে তার কোভিড হতে পারে। সে এবং বাসার যদি তার কন্ট্রাক্ট হিস্ট্রি থাকে, তার আত্মীয় স্বজন বা বাসার কেউ কোভিড পজিটিভ হয়েছে, তাহলে অবশ্যই তার করা উচিত। ধন্যবাদ ম্যাম, অনেক সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। ম্যাম, জিডিএম যারা যেসব মায়েরা রয়েছেন যাদের জিডিএম রয়েছে তাদের ব্যাপারে যদি একটু বলতেন যে এই সময়টায় তাদের আলাদা কি কি সতর্কতা পালন করা উচিত। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমাদের সাধারণত দেখা যাচ্ছে যাদের জিডিএম থাকে, আগের যাদেরকে জিডিএম থাকে আগের প্রেগনেন্সিতে যাদের হয়েছিল তাদের আমরা ফার্স্ট ভিজিটেই বলি যে তাকে যেটা আমি বলেছি ফাস্টিং ব্লাড খালি পেটে এবং গ্লুকোজকে 2 ঘন্টা পরে ব্লাড সুগারটা চেক করতে। যদি সেটা নর্মাল থাকে তাহলে 24 থেকে 28 সপ্তাহে তাদের অবশ্যই আরেকবার করতে হবে, করে দেখতে হবে তার জিডিএম আছে কিনা। যদি তার ধরা পড়ে তখন কি করতে হবে, আসলে তখন আমরা বলি যেহেতু করোনার সময় সবসময় ডাক্তার কাছে যেতে পারছে না, আমরা বলি সেলফ গ্লুকোজ মনিটরিং। অ্যাটলিস্ট সে হচ্ছে তার বাসায় বসে একটা গ্লুকোমিটার কিনে, একটা সঠিক গ্লুকোমিটার রিডিং দিবে, এরকম একটা গ্লুকোমিটার কিনে সে অ্যাটলিস্ট 4 বেলা করবে, খালি পেটে সকালে খাওয়ার 2 ঘন্টা পরে, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে, রাতে খাওয়ার 2 ঘন্টা পরে এবং বেড টাইম শোয়ার আগে
তার সুগার টেস্টটা করবে, করে এবং তার হচ্ছে কিছু খাবারের কিছু রেস্ট্রিকশন দেখবেন, ডায়েটিশিয়ান কে দেখিয়ে সে একজন ডায়েট প্ল্যান নিবে। সে 6 বেলা খাবে, 3 বেলা মেন মিল আর 3 ঘন্টা পর পর একটা করে মেন মিল, 3 ঘন্টা পর একটা করে স্ন্যাক। এই 6 বেলা সে ভাগ করে নিবে দিনকে, 6 বেলা সে খাবে ঠিক সময় এবং পরিমাণ মতো, এবং কি পরিমাণে খাবে সেটা ডিপেন্ড করবে তার ওজন কত তার উপরে। যদি ওজন খুব বেশি থাকে তাহলে সে পরিমাণটা হবে সুষম ভাবে ভাগ করে আমরা দিব, যদি ডায়েট মানে তার ওজনটা কম থাকে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে আমরা ক্যালোরিটা আমরা বাড়িয়ে দিব, এভাবে আমরা দিব। এখন যদি তার ডায়াবেটিস থাকে তখন আমরা যেটা করব যে আমরা সেই এই ডায়েট প্ল্যানটা করার পর ডায়েট প্ল্যানটা আমরা মেনটেন করব, যে আমরা কিভাবে খাচ্ছি সেটা সঠিকভাবে একদম মানে ভালোভাবে তাকে মেনটেন করতে হবে। 2 বেলা আধা ঘন্টা করে হাঁটতে হবে এবং তার হচ্ছে ব্লাড সুগারটা চেক করতে হবে। টার্গেট থাকবে তার খালি পেটে 5-এর নিচে থাকতে হবে এবং ভরা পেটে 6.5-এর নিচে থাকতে হবে। যদি এর চাইতে বেশি হয় তখন যেটা করতে হবে তখন তাকে অন্য মানে অন্য মেজার নিতে হবে বা অন্য তখন তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। আমার মনে হয় যদি তার বেশি থাকে সে টেলিমেডিসিনের কথা বলেই ডাক্তারের সঙ্গে এটা সে মোটামুটি কন্ট্রোল করে আসতে পারে, যদি সে একটু সচেতন হয় এবং ভালোভাবে তার ব্লাড সুগারটা চেক করে তাহলে। ধন্যবাদ ম্যাম। একজন দর্শকের প্রশ্ন নিয়েছি ম্যাম, তানজিলা মারুফ তানিয়া নামে একজন প্রশ্ন করেছেন যে কোভিড-19 সময় প্রেগনেন্ট যারা রয়েছেন তাদের খাবার প্ল্যানটা আসলে কেমন হওয়া উচিত, এই ব্যাপারে যদি একটু বলতেন। কোভিড-19 সময় আসলে আমরা হচ্ছে যে আমরা বলি যে আমাদেরকে ইমিউনিটি বুস্ট আপ করতে হবে, যেমন ধর যে ডায়াবেটিস আছে তাকে ডায়াবেটিসটাকে কমাতে হবে, তার রিস্ক ফ্যাক্টর গুলো কমিয়ে নিয়ে আসছে, যার অ্যাজমা আছে সে অ্যাজমার যে ট্রিগারিং ফ্যাক্টর গুলো আছে যাতে তার অ্যাজমা বাড়ে, যেমন ধুলাবালি সেখানে যাওয়া যাবে না, শ্বাসকষ্ট না হয়, তার ডায়াবেটিস আছে তাকে কমিয়ে রাখতে হবে, যার নর্মাল যে প্রেগনেন্সি তার কোনো সমস্যা নেই তাকে কি করতে, তাকে হচ্ছে সুষম খাদ্য খেতে হবে, প্রোটিন বেশি খেতে হবে, ভিটামিন সি পরিমাণে যেসব খাবারে আছে যেমন আমলকি, তারপর হচ্ছে আমাদের লেবু, তারপরে সবুজ হলুদ শাকসবজি এসব বেশি খেতে হবে, এবং হচ্ছে ভিটামিন ডিটা খেতে হবে। ভিটামিন ডিটা আমরা প্রেগনেন্সিতে সাধারণত আমরা 2000-এর বেশি দিই না, তো সেক্ষেত্রে আমরা বলি যে 1000 করে যেসব ট্যাবলেট পাওয়া যায় সেগুলো 2টা করে যদি খেতে পারে প্রেগনেন্সিতে তাহলে তার ভিটামিন ডিটা চাহিদাটা পূরণ হবে। আর অনেক সময় দেখা যাচ্ছে ভিটামিন ডি আমরা করে দেখি যাদের যার কম আছে তাকে আমরা বেশি দিলাম, আর যার কম নেই তার ক্ষেত্রে সাহায্য করার জন্য, এছাড়া সে যদি বাসায় রোদেও বসে থাকে 10টা থেকে যদি 1 ঘন্টা রোদে বসে থাকে তাহলে কিন্তু শরীরে ভিটামিন ডি হচ্ছে, সেভাবেও কিন্তু আমরা আমার ইমিউনিটিকে বুস্ট আপ করতে পারি। দেখা যাচ্ছে যাদের ভিটামিন ডি অভাব হয়েছে তাদের শ্বাসকষ্ট হয়, এর জন্য দেখা যাচ্ছে যে আমরা ইদানিং ভিটামিন ডিটাকে প্রেসক্রাইব করছি কোভিড এর সময়। ধন্যবাদ ম্যাম। আমরা আরেকটা দর্শকের প্রশ্ন নিচ্ছি, সেটা হলো ম্যাম কোভিড-19 সময়ে গর্ভধারণের কোনো ঝুঁকি আছে কিনা, কেউ যদি এই সময়ে গর্ভধারণ করতে চায় বা বাচ্চা নিতে চায় তাদের জন্য কি আলাদা কোনো ঝুঁকি রয়েছে, এই ব্যাপারে একটু বলতেন ম্যাম। আচ্ছা, এখন আসলে এখন পর্যন্ত যে পরিমাণ ডাটা আছে তাতে আমরা এখনো জানি না যে আসলে গর্ভাবস্থায় কোভিড-19 বাচ্চার কোনো বড় ধরনের সমস্যা হয় কিনা, কারণ জাস্ট বাচ্চা হচ্ছে, হতে পারে এর পরবর্তী সময় বাচ্চাদের সমস্যা হতে পারে আমরা তো জানি না, যেহেতু খুব লিমিটেড ডাটা এবং একটা নতুন অসুখ আমরা সবাইকে বলছি এই সময়টা বাচ্চা না নেওয়ার জন্য। এক হচ্ছে যে আপনার বাচ্চাটা পরবর্তী সময়ে কেমন থাকবে সেটা আমরা জানি না, দ্বিতীয় হচ্ছে যে কিছু ঝুঁকি আছে যেটা আমি বললাম যে প্রিটার্ম লেবার হতে পারে, পানি ভেঙে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, সেসব কিছু ঝুঁকি আছে। তৃতীয় হচ্ছে যে আপনি যখন প্রেগনেন্ট হবেন আপনি জানেন না যে আপনি রিস্ক ফ্রি থাকবেন কিনা, যদি আপনি রিস্কি কোনো পেশেন্ট হন সেক্ষেত্রে আপনাকে বারবার ডাক্তারের কাছে যেতে হবে এবং আপনার কোভিড হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে হচ্ছে অনেক রিস্কে পড়ে যেতে পারে আপনার স্বাস্থ্যটা। সেই জন্য আমরা বলছি যারা বাচ্চা নিচ্ছেন না নেননি আপাতত তারা যেন অবশ্যই চিন্তা ভাবনা করে চেষ্টা করবেন যে এখন মানে মানে যাতে প্রেগনেন্সি না নেয় সে ব্যাপারে আমরা বলছি সবাই। ধন্যবাদ ম্যাম। ম্যাম আপনার কাছে আরেকটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে দেখা যায় যে এখনকার সময় অনেক গর্ভবতী মা রয়েছে যাদের হয়তো ছোট বাচ্চা রয়েছে যারা ব্রেস্ট ফিড করে, তো এক্ষেত্রে কি ওই মা যার ছোট বাচ্চা রয়েছে প্রেগনেন্ট হওয়ার পরও কি তার ব্রেস্ট ফিডিং বেবিকে সে ব্রেস্ট ফিড করাতে পারবে? প্রেগনেন্ট অবস্থায় আসলে আমরা ব্রেস্ট ফিডিং যদি আপনি বলতে চাচ্ছেন যে বাচ্চা আছে কিন্তু এখন প্রেগনেন্ট সেরকম একটা পেশেন্ট, যদি 2 বছর হয়ে তাহলে ব্রেস্ট ফিডিং বেবি আছে কিন্তু সে অলরেডি প্রেগনেন্ট, এর মধ্যে হচ্ছে যদি আমাদের বাচ্চা যদি 2 বছর হয়ে যায় কোনো বাচ্চার তাহলে আমরা বলি যে ব্রেস্টফিডিং না করানোর জন্য, কারণ 2 বছর পরে আসলে ব্রেস্টফিডিং এর কোনো প্রয়োজন নাই। যদি ছোট বাচ্চা 6 মাসের এরকম 6 মাসের চেয়ে কম সময়ের কোনো বাচ্চা হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করাতে বলি, তারপরে ব্রেস্টফিডিংটা কমিয়ে দেওয়ার জন্য বলি। তবে আমরা লাস্ট ট্রাইমেস্টারে এসে লাস্ট 3 মাসে আমরা ব্রেস্টফিডিং করাতে না করি, কারণ হচ্ছে
ব্রেস্টফিডিং এর সঙ্গে সঙ্গে মানে আমাদের কিছু হরমোন বের হয়, যেটা অনেক সময় লেবার আর্লি লেবার শুরু করতে, লেবার পেইন শুরু করতে পারে, সেই জন্য লাস্টের দিকে এসে আমরা বলি যে ব্রেস্টফিডিং টা কমিয়ে দেওয়ার জন্য, বা না করতে যদি না করা সম্ভব হয় তাহলে না করো। সেক্ষেত্রে তো ম্যাম অবশ্যই আপনারা ফর্মুলা মিল্ক মনে হয় সাজেস্ট করে থাকেন মায়েদেরকে, যাতে ওই সময়টায় এটা বেবিকে আসলে যখন ফর্মুলা মিল্ক। 6 মাস হয়ে যায় তখন আমরা ফর্মুলা মিল্ক, আসলে সেইভাবে যে ফর্মুলা মিল্ক খাওয়াতে হবেই যে তা কিন্তু না, তবে আমরা গুঁড়ো দুধটা অ্যাভয়েড করতে বলি, এবং সাথে ঘরের খাবারের সাথে সাথে যদি সে অন্য, যেহেতু সে শুধুমাত্র মিল্কের উপর ডিপেন্ড করছে না, অন্যান্য খাবারও সে খাচ্ছে, সুতরাং এখানে মিল্কটা এসেনশিয়াল না যে তাকে মিল্কটা খেতেই হবে, সেক্ষেত্রে যদি সে চায় গরুর দুধ বা অন্যান্য ফর্মুলা মিল্ক সে খেতে পারে, ডিপেন্ডিং অন দা, সেক্ষেত্রে আমার মনে হয় একজন নিউট্রিশনিস্ট বা একজন পেডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলে যে এটা কোন সে মিল্কটা খাবে সেক্ষেত্রে সে দিতে পারে। তবে প্রথম 6 মাস আমরা সবসময় মাকে বলি যে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করে। ধন্যবাদ ম্যাম। ম্যাম আপনার কাছে এবার একটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা নিয়ে সবাই খুব বেশি জানতে চায় এরকম একটা প্রশ্ন জানতে চাইবো, যে এই সময়টাতে সি সেকশন কতটা নিরাপদ, বা অনেকেই আমরা চাই যে নর্মাল ডেলিভারি হোক, তারপরেও হয়তো আমাদের অনেকেই কমপ্লেন করে থাকে যে আমার হয়তো নর্মালি বেবি হতো কিন্তু ডক্টর হয়তো, মানে যেটা কমপ্লেন করে সবাই অ্যাজ ইউজুয়ালি যে সি সেকশন করানো হয়েছে, তো এই ব্যাপারে এই নর্মাল ডেলিভারি আর সি সেকশন ব্যাপারে যদি আপনি একটু ডিটেলস বলতেন যতটুকু সম্ভব। আসলে পৃথিবীতেই মানে যেসব কোভিড পেশেন্ট আছে, আমি কিন্তু বলেছি কমপ্লিকেশনের মধ্যে একটা হচ্ছে অপারেটিভ ডেলিভারি, মানে হচ্ছে যে সিজারিয়ান সেকশন করতে হয়েছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মা খারাপ হয়ে যাচ্ছে বা বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে এরকম কারণে। যখন একটা পেশেন্টের মানে অনেকে ভাবে যে আমি করোনা টেস্টটা করবো না, দরকার নেই, কিন্তু অবশ্যই করোনা টেস্ট করানো প্রয়োজন, এজন্য যে যে কোনো সময় লেবারের সময় পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে, সেজন্য আমাদের নর্মাল ডেলিভারি হোক সিজারিয়ান সেকশন হোক, আসলে এসব মায়ের সিজারিয়ান সেকশন হবে নর্মাল ডেলিভারি হবে কিনা এটার উপরে কোনো আলাদা কোনো বলা হয়নি যে না তাকে কোভিড হলে তাকে সিজার করতে হবে বা কোভিড হলে তাকে নর্মাল করতে হবে, সেরকম কোনো নির্দেশনা নেই আসলে। আর নর্মাল যে একটা মানুষকে আমরা যে কারণে সিজার করি, যে কারণে নর্মাল ডেলিভারি করাই, সেই কারণেই তাকে সেইভাবেই তার অবস্টেট্রিক ম্যানেজমেন্ট হবে, কিন্তু এসব মায়েদের ক্ষেত্রে খুব ফলো আপটা খুব ভালো থাকতে হবে, যেন হচ্ছে যে কারণ নর্মাল ডেলিভারি হওয়ার সময় যেটা হয়, যেহেতু মা যদি খারাপ রোগীটা, যদি আমাদের কোনো রোগী এরকম কোভিড পেশেন্ট খারাপ অবস্থায় আসে, শ্বাসকষ্ট হচ্ছে, নর্মাল ডেলিভারি হচ্ছে, তখন যেটা হয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের সেকেন্ড স্টেজ যখন হয় বাচ্চার মাথা নিচের দিকে নেমে আসে, জরায়ুর মুখটা পুরো খুলে যায়, বাচ্চা হচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে বাচ্চার মায়ের শ্বাসকষ্ট খুব বেড়ে গেল, তখন আমরা যেটা করি যে আমরা সেকেন্ড স্টেজটাকে খুব শর্ট করার চেষ্টা করি যাতে বাচ্চাটাকে দ্রুত বের করা যায়, সেক্ষেত্রে আমরা ফরসেপ একটা ইনস্ট্রুমেন্ট আছে, ফরসেপস দিয়ে আমরা বাচ্চাটাকে বের করে নিয়ে আসি, অথবা ভেন্টো যে একটা মেশিন আছে যেটা দিয়ে মাথার মধ্যে একটা ভ্যাকুয়াম তৈরি করে বাচ্চাটাকে টান দিয়ে বের করে ফেলা যায়, সেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা মায়ের ভালোর জন্য সেটা করতে বাধ্য হই, যাতে মায়ের শ্বাসকষ্টটা কমে এবং মায়ের সমস্যাটা কম হয়। সেজন্য তো সেক্ষেত্রে যদি আমাদের তাহলে নর্মাল ডেলিভারি করতে হলে আমাকে অবশ্যই ওয়েল ইকুইপড একটা হসপিটালে থাকতে হবে, যেখানে আমার ফরসেপস ভেন্টোজের সুবিধা আছে সেটা। এবং দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে শ্বাসকষ্টের জন্য বাচ্চা খারাপ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সিটিজি একটা মেশিন আছে যেটা দিয়ে আমরা লেবার মনিটর করি, এবং বিদেশে তো আরো ভালো ভালো কিছু আছে, যেমন হচ্ছে যে স্কাল্প বা স্যাম্পলিং নামের ব্যাপার আছে, যে মাথা বাচ্চার রক্ত নিয়ে আমরা পরীক্ষা করি যে বাচ্চার ঠিক আছে কিনা, সিটিজি মেশিন যেখানে আছে যাতে ডেলিভারির সময় বাচ্চাটা খারাপ হয়ে যাচ্ছে কিনা সেটা আমরা আর্লি বুঝতে পারি এবং আর্লি স্টেপ নিতে পারি, সেটা ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেক মায়ের ডেলিভারির পরে এবং সিজারের পরে ব্লিডিং বেশি হচ্ছে, যেটাকে আমরা বলছি পোস্টপার্টাম হেমারেজ, এই পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই আমাদের রক্তের লোক রেডি রাখতে হবে, যেহেতু ব্লিডিং হতে পারে, না হলে হঠাৎ বাচ্চা রোগী খারাপ হয়ে যেতে পারে, রক্তের লোক রেডি রাখতে হবে। এবং কখনো কখনো দেখা যায় এই রক্ত তরল করার জন্য কিছু ওষুধ আমরা দিই, সেই ওষুধ গুলা অবশ্যই ডেলিভারি 12 ঘন্টা আগে বন্ধ করতে হবে এবং ডেলিভারির কয়েক 12 ঘন্টা পরে শুরু করতে হবে, না হলে কিন্তু গর্ভবতী মায়ের জীবনে রিস্ক থাকে। সুতরাং যদি আমি নাই মেয়েরা মায়েরা যদি নাই পরীক্ষা করে যে তার কোভিড আছে কিনা, কিন্তু সে লক্ষণ নিয়ে ভর্তি হয়, তাহলে কিন্তু ডাক্তাররা কখন তাকে সঠিক চিকিৎসা দিতে পারবে না, পরবর্তী সময় তার মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাবে। সুতরাং যদি কোনো লক্ষণ থাকুক অথবা পেশেন্টের কন্ট্যাক্ট হিস্ট্রি থাকে, তাহলে অবশ্যই কোভিড টেস্ট করানো উচিত, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এতগুলো সমস্যা কিন্তু মায়ের এবং বাচ্চার হতে পারে, এবং 9 মাস গর্ভে থেকে যদি বাচ্চাটা খারাপ হয়ে যায়, এটা মায়ের জন্য এবং বাচ্চার জন্য এবং ডাক্তারের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। সুতরাং অবশ্যই পেশেন্টকে কোভিড টেস্ট করে, তার কোভিড টেস্ট থাকলে কিছু প্রিকশন নিয়ে অবশ্যই তাকে ডেলিভারি গুলো করতে হবে, এবং হচ্ছে সেটা স্বাস্থ্য যে যে ডাক্তার তাকে স্বাস্থ্য সেবা দিবে তার জন্য খুব ঝুঁকিপূর্ণ, এবং তাকে সেই রকম স্পেশাল মাস্ক পরে, স্পেশাল পিপিএ পরে পুরো টিম তাকে এরকম ভাবে রেডি হতে হবে। সুতরাং সবার জন্য এটা গুরুত্বপূর্ণ যে তার কোভিড আছে কিনা এবং
তার যেসব সমস্যা হতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকা সবার, এই ব্যাপারগুলো অবশ্যই তাকে একজন গর্ভবতী মায়ের কোভিডকালীন সময় খুব সতর্কভাবে এটাকে জানতে হবে, বুঝতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ ম্যাম। আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। মমিনুল ইসলাম নামে একজন দর্শক প্রশ্ন করেছেন, তার প্রেগনেন্সিতে যদি খালি পেটে 6.5 থাকে এবং খাওয়ার পরে 8.5 থাকে, সেক্ষেত্রে কি কি ফ্রুটস অ্যাভয়েড করতে হবে, ফ্রুটস খাওয়াটা অ্যাভয়েড করবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে 8 এর 6 এর উপরে এবং 8 এর উপরে গেলে আসলে আমরা একটা ডায়েট চার্ট দিয়ে পেশেন্টকে এক্সারসাইজ মানে আধা ঘন্টা 45 মিনিট সেটা আনা হাঁটবে এবং কিছু দিয়ে তারপরে আমরা পেশেন্টকে আবার ফলো আপ করি, এবং যদি না কমে তাহলে কিন্তু পেশেন্টকে আমরা ইনসুলিন নিতে বলি। হ্যাঁ, তবে হচ্ছে কিছু খাবারের যে নিয়ন্ত্রণটা, সেটা আমরা যদি মিষ্টি খাবার যেমন কাঁঠাল, আম, সেগুলো হচ্ছে যে 1 পিস, মানে যেমন আম খাবে 1 পিস, একটা মাঝারি সাইজের আমের 1 পিস সে খাবে, কাঁঠাল খেয়ে 2-3 কোয়া খাবে, আঙুর খেয়ে 2-3, যে মিষ্টি ফলগুলো সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলি, প্রিফারেবলি যেমন নাশপাতি, আমড়া, পেয়ারা, এই সব খাবার যেগুলো সেগুলো যেগুলো মিষ্টি না সেই খাবার গুলোকে আমরা খেতে বলি, কিন্তু যেগুলো মিষ্টি ফল সেগুলোকে আমরা পরিমাণে কম খেতে বলি। তো এগুলো তাকে দেখতে হবে, এবং আমার মনে হয় যদি সে আরো বেশি ডিটেলস জানতে চায় খাবারগুলো আরো মিষ্টি খাবার কি কি, মিষ্টি কুমড়া আমরা পরিমাণে কম খেতে বলি, সেক্ষেত্রে আমরা লো জিআই যে খাবারগুলো আছে সেগুলো খেতে বলি। তো সেক্ষেত্রে আপনার বার্ডিভ একটা বই আছে যেখানে ফলের একটা লিস্ট আছে যে কোন লিস্ট কত পরিমাণে কোন খাবার কত পরিমাণে খাওয়া যাবে, সেটা নিয়ে সে যদি জানতে চায় সেটা যদি সে সাথে রাখে তাহলে তার জন্য উপকার হবে, তাহলে জানতে পারবে যে কোন ফলটা কত পরিমাণে খাওয়া যাবে সেটা। ধন্যবাদ ম্যাম। ম্যাম আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে প্রেগনেন্সি 4 মাস হয়েছে কিন্তু তার শরীর খুব দুর্বল লাগে, এমন অবস্থায় তার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য তার কি কি খাবার তালিকায় রাখা উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে প্রেগনেন্সিতে দুর্বল লাগাটা স্বাভাবিক, তবে দুর্বলতার সঙ্গে সঙ্গে আমাদের কিছু জিনিস এক্সক্লুড করতে হয়, যেমন হচ্ছে যে তার রক্তশূন্যতা আছে কিনা, তার থাইরয়েডের সমস্যা আছে কিনা, তার হার্টের কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ এই জিনিসগুলো লাগবে। আর যদি তার সাথে জ্বর থাকে কাশি থাকে তাহলে তো আমরা বলছি যে আমরা কোভিড টেস্ট করে দেখতে হবে যে তার করোনা হয়েছে কিনা। সুতরাং হচ্ছে যে এই ব্যাপারগুলা অবশ্যই, যদি খুবই বেশি দুর্বল লাগে, যে এমন দুর্বল লাগে যে সে ডে টু ডে অ্যাক্টিভিটি করতে পারছে না, সে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, তাহলে অবশ্যই তার ডাক্তারের কাছে আগে যাওয়া উচিত, তার দুর্বলতাটার অন্য কোনো কারণ আছে কিনা, অসুস্থতার জন্য জনিত দুর্বলতা তার কিনা। যদি সেটা না হয়, স্বাভাবিক দুর্বলতা, সেটা স্বাভাবিকভাবে থাকি, সেক্ষেত্রে সে কিছু খাবার, আমরা আসলে খাবার খেয়ে যে সে সবল হয়ে যাবে এমন কিছু না, তবে আমরা পুষ্টিকর খাবার আমরা বলি যে হাই ক্যালোরিটা যেগুলো, তার এটাও আবার ডিপেন্ড করবে তার ওজনটা কেমন, যদি তার ওজন খুব বেশি থাকে তাহলে কিন্তু আমরা তাকে হাই ক্যালোরি ডায়েট দিব না, তবে আমরা বলি যে প্রোটিন সমৃদ্ধ খাবারটা বেশি খেতে, প্রোটিন এবং ভিটামিন শাকসবজি এগুলো বেশি খেলে সেক্ষেত্রে তার একটু হয়তো বা ভালো লাগতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই তার কেন দুর্বল লাগছে এটা জানাটা খুব বেশি জরুরি, আমার মনে হয় খুব বেশি দুর্বল লাগে ডাক্তারের কাছে যাওয়া উচিত, আর সাধারণ দুর্বলতা যেটা তো আছে সেক্ষেত্রে সে খাবার দাবার খেয়ে কিছুটা ইমপ্রুভ করতে পারে আর কি। অনেক ধন্যবাদ ম্যাম। ম্যাম সাধারণত আমাদের দেশে আমরা শুনে থাকি যে যা প্রেগনেন্ট হওয়ার পরে বাসায় যদি নানি দাদিরা থাকে বা বয়স্ক যারা থাকে তারা অনেকটা সাজেশন দেয় যে খুব বেশি বেশি খাওয়ার জন্য, বিশেষ করে ভাত বা রুটি, এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খুব বেশি করে খেতে বলে, এবং দেখা যায় এই সময়টাতে, একটা সময় আগে একটা প্রবলেম ছিল যে মায়েরা একদমই খেতে চাইতো না বা খুব কম খাবার তাদের দেয়া হতো, এখন কিন্তু দেখা যায় যে অতিরিক্ত খাবার খাচ্ছে এবং যার কারণে কিন্তু অনেকে 20 কেজি 25 কেজি ওজনও বাড়িয়ে ফেলছে প্রেগনেন্সিতে। তো এক্ষেত্রে তাদের কি কি ঝুঁকি হতে পারে বা একেবারে এত অতিরিক্ত খাবার খাওয়া কি প্রেগনেন্সিতে ঠিক, এ ব্যাপারে যদি একটু সাজেশন দিতে? আসলে হচ্ছে যে আগের মানে আগে সেই এটা কিন্তু আসলে নাই, যে আমরা যেটা মানে আমাদের দেশে যেটা প্রচার করা হয় যে যতটুকু খাবেন তার চেয়ে 1 মুঠ খাবার বেশি খাবেন, এটা আসলে পৃথিবীতে এখন এই মতামত কোথাও আর এই এটা মানে না, খাবেন কতটুকু সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রি প্রেগনেন্সি ওয়েট কতটুকু তার উপরে, বিএমআই কতটুকু তার উপরে। যদি দেখা যাচ্ছে সে ওভারওয়েট তাহলে তাকে ক্যালোরি পরিমাণটা কিন্তু কমিয়ে নিয়ে আসতে হবে, সে যদি ওবেজ হয় তাহলে খুবই কম পরিমাণে তাকে মানে কম পরিমাণটা তাকে খেতে হবে, একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী তাকে খাবারটা খেতে হবে। যেমন ধরেন যে কারো যদি দেখা যাচ্ছে তার 80 কেজি, তার কিন্তু আসলে তখন তার এই 8 কেজি ওয়েট গেন করলে যথেষ্ট, যার 90 কেজি তার কিন্তু 6 কেজি ওয়েট গেন করলে যথেষ্ট, কিন্তু ন্যাচারালি আমরা বলি যে 11 কেজি যার স্বাভাবিক ওজন আছে তার ক্ষেত্রে 11 কেজি পর্যন্ত ওয়েট আমরা গেন করতে বলি। আবার যার দেখা যাচ্ছে খুবই লো ওয়েট 35 কেজি 40 কেজির মহিলা তাকে আমরা বলি যে 18 কেজি পর্যন্ত ওয়েট গেন করতে পারবেন। সুতরাং সে কতটুকু খাবে আসলে এটা একটা ডায়েট প্ল্যান থাকা উচিত, যেটা বিদেশে সবসময় একটা ডায়েট প্ল্যান ডায়েটিশিয়ান দেখি দেখিয়ে তারা করে, আমাদের সাথে ওরকম করে না যদিও কিন্তু করা উচিত।
স্পেশালি যারা লো আন্ডারওয়েট এবং যারা ওভারওয়েট, তাদের অবশ্যই ডায়েটিশিয়ান দেখে সে প্ল্যান অনুযায়ী খাওয়া উচিত। কিন্তু যেটা বললেন যে কার্বোহাইড্রেট, আসলে কার্বোহাইড্রেটটাকে আমরা আসলে এত খেতে বলি না এখন, কারণ কার্বোহাইড্রেট আসলে আমাদের দেশটা খুবই ডায়াবেটিসের ইনসিডেন্স এবং প্রিভিলেন্সটা খুবই বেশি বাংলাদেশে, সে কারণে গর্ভবতী মায়েদের প্রচুর ডায়াবেটিস হয়। সেই জন্য আমরা এখন বলি যে অবশ্যই কার্বোহাইড্রেটটা যেন পরিমিত পরিমাণে যেন সে খায়, যেমন একবারে 2 প্লেট যেন সে কখনোই ভাত না খায়, সে যেন যেতটুকু খেত মানে এমন পর্যায়ে যেন খায় যেটা তার অস্বস্তি তৈরি না করে, সেইভাবে যেন সে খায়, সেভাবে সেই কথাটা তাকে আমার সবসময় বলি। ধন্যবাদ ম্যাম। ম্যাম আমরা একজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। একজন প্রশ্ন করেছেন যে উনি 3 মাসে প্রেগনেন্ট, কিন্তু তার ঘুম হচ্ছে না, রাতে কিছুতেই ঘুম হয় না, এক্ষেত্রে তার কি করণীয়? আসলে মনে হয় আমরা আজকে খুব বেশি প্রশ্ন পাচ্ছি ঘুম হচ্ছে না এই ব্যাপারটা নিয়ে। ম্যাম এই ব্যাপারে যদি একটু সহজ করে বলতেন। 3 মাসের কোনো প্রেগনেন্ট যারা আছে, আসলে 13 উইকস এর আগে আমরা কোনো ঘুমের ওষুধ দিতে চাই না। ওই যে আমি এর আগে তুমি উত্তরটা দিয়েছি যে তাহলে তাকে হচ্ছে নর্মাল যেমন হাঁটা চলা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে হচ্ছে ধরেন 40 মিনিট, আমার মানুষ মনে করে কি আমি আমি প্রেগনেন্ট এখন আমি খালি শুয়ে থাকবো, আমার খারাপ লাগছে আমি শুয়ে থাকবো, ব্যাপারটা কিন্তু তা না। সে নর্মাল নর্মাল জীবন যাপন করতে হবে। তো দেখা যাচ্ছে নর্মাল যদি সে জীবন যাপন করতে যায়, তখন তাকে তাকে সাধারণ লাইট এক্সারসাইজ আমরা দেই, তারপরে তাকে হচ্ছে যে কিছু বললাম যে যেমন হাইপার অ্যাসিডের জন্য ঘুম নাও হতে পারে। সেক্ষেত্রে যদি প্রথম 3 মাসে আমরা ঘুমের কোনো ওষুধ দিই না, পরের যে 3 মাস যখন লাস্টের দিকে চলে আসে, সেক্ষেত্রে আমরা সেটেল জাতীয় ওষুধ দিতে পারি, কিন্তু তার আগ পর্যন্ত আমরা আসলে ঘুমের ওষুধ প্রিফার করি না। ধন্যবাদ ম্যাম। ইস্টার্ট নামে একজন প্রশ্ন করেছেন যে ম্যাম আপনি কবে মেডিনোভাতে চেম্বার করেন। এই ব্যাপারে আমি তাকে বলবো যে আপনি আমাদের হসপিটালের যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করলে আপনাকে ম্যামের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে এবং সেখান থেকে আপনাকে সরাসরি জানানো হবে ম্যাম কবে কোন দিন চেম্বার করেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। ম্যাম আরেকজন প্রশ্ন করেছেন যে প্রেগনেন্সিতে দৈনিক কতবার গরম পানি এবং গরম মশলা চা খাওয়া উচিত। ম্যাম এই ব্যাপারে যদি বলতেন যে এখন যেহেতু করোনাকালীন সময় সবাই আসলে একটু গরম পানি গরম চা এগুলোর ব্যাপারে বেশি বেশি খেতে চায়, কিন্তু এক্ষেত্রে আপনি কি বলবেন যে গরম বা খুব বেশি চা খাওয়া কি প্রেগনেন্ট উমেনদের জন্য ঠিক? আসলে কফি খাওয়ার একটা স্টাডি আছে বিদেশে যে 8 কাপের বেশি মানে 8 কাপ যাদের বেশি কফি খায় তারা হচ্ছে তাদের যে প্রিম্যাচিউর লেবার হতে পারে এবং ক্রম হতে পারে। হ্যাঁ, কিন্তু চা কত কাপ খাবে এরকম কোন স্টাডি এ পর্যন্ত কোথাও আসেনি আর কি। তবে হচ্ছে যে আমরা এরকম কোন কিছু পাইনি যে এরকম খেলে ক্ষতি হতে পারে, তবে আপনার সহ্যের মধ্যে আপনার যদি খেতে খারাপ না লাগে সেক্ষেত্রে খেতে পারেন। আসলে যেহেতু আমরা তো আমরা ফিজিশিয়ান, আমরা সবসময় ইভিডেন্স বেসড কথাবার্তা বলি যে পাওয়া গেছে বা গবেষণায় দেখা গেছে এরকম, যেহেতু কোনো গবেষণা নাই সেহেতু আমরা আসলে বলতে পারছি না যে না কতটুকু পর্যন্ত সেফ। আসলে মানে এটা অনিরাপদ হওয়ার কারণ নাই, কারণ এটা তো কোনো ক্ষতি করার কথা না। নর্মাল তো সহ্যের মধ্যে যেহেতু সে গরম পানিটা খায় বা চা খায় সেটা খুব বেশি ক্ষতি করার কথা না। তবে সেটা যেন এমন না যে আমার এরকম হতে পারে দেখে সে বেশি বেশি খেয়ে খেলো সেরকম না, তার যদি তার না হয় তাহলে এটা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে বা অতিরিক্ত খাওয়ারও আমার কোনো আমি কোনো কারণ দেখি না। আসলে তার যদি যতটুকু প্রয়োজন সেরকম ভাবে তার সহ্যের মধ্যে যেন সে খায়। ব্যাপার দেখা যাচ্ছে অনেকে প্রেগনেন্ট মাকে আমাদের সাথে যখন পেশেন্টরা আসে, তার শাশুড়ি আসে বা তার ননদের আসে যে ও কিছু খায় না, ওকে বারবার খাওয়ানো হচ্ছে বা এটা ও বেশি বেশি খাক, সেটা না করে যে গর্ভবতী মায়ের যদি যে যে পর্যন্ত ভালো লাগে সেটা পর্যন্তই তার সীমাটা রাখা উচিত। আসলে আসলে তার মানে হলো যে যদি কারো ঘুমের সমস্যা না হয় বা বড় ধরনের কোনো সমস্যা না হয়ে থাকে, মানে কোনো প্রবলেম না হলে সে চা খেতে পারে, তাতে কোনো বাধা নেই। খেতে পারে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ ম্যাম আমাদের মেডিনোভা টিভির এই অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাম আপনার যদি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে ছোট একটু করে যদি একটু কোনো সাজেশন দিতেন। আসলে আপনারা যারা এখন খুব ভয়ে আছেন এই সিচুয়েশনে, তাদের বলবো যে আসলে COVID-19 যে প্রেগনেন্ট অবস্থায় যে সবাই খারাপ হয়ে যাবে তেমন কিছু না। তবে যদি কোনো লক্ষণ দেখা দেয় বা আপনাদের কারো নিকট আত্মীয়ের এরকম কোভিড দেখা দেয় বা বাসার কারো দেখা যায়, অবশ্যই আপনারা সেক্ষেত্রে সতর্ক থাকবেন যেন আপনার রোগটি না হয়, এবং অবশ্যই টেস্ট করা উচিত। কারণ টেস্ট না করলে আপনার যখন কোনো যদি আল্লাহ না করুক কোনো সমস্যা হলে কোনো আসলে কোনো চিকিৎসা দিতে দেরি হয়ে গেলে কিন্তু আপনার জীবনের ঝুঁকি আছে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেন সঠিক স্বাস্থ্যবিধি মেনে যাতে চলার জন্য, যাতে আপনার এই কোভিড-19 রোগটা না হয়,
তৃতীয়ত যারা এখনো বাচ্চা নেননি, আমার মনে হয় 2-3 মাস অপেক্ষা করার পরে যখন এর প্রকোপটা কমে যাবে তখন বাচ্চা নিন, যাতে সবাই সুস্থ থাকেন, এবং যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক জায়গায় সঠিক চিকিৎসাটি পান, এই আশা করে আমি আশা করছি এবং চাচ্ছি যে আপনার সবাই ভালো থাকেন। অনেক অনেক ধন্যবাদ তামান্না, আপনাকে ধন্যবাদ অনেক ম্যাম, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমাদের স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চাইলে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড মালিব্যাগ এই পেজটিতে লাইক দিয়ে রাখতে পারেন এবং ফলো করতে পারেন, এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আপনারা মেডিনোভা টিভির ইউটিউব চ্যানেল যেটি আছে সেটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না, নতুন কোনো পর্বে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।